আসসালামু আলাইকুম এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল হাসান তন্ময় জাতীয় সংসদে বিকেল তিনটায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল পাঁচ লাখ আটষট্টি হাজার কোটি টাকা বাইরের এই বাজেটে তিন ভাগের দুই ভাগেরও বেশি প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকায় খরচ করা হবে অনুন্নত খাতে আর বাকি দুই লাখ পাঁচ হাজার কোটি টাকা উন্নত উন্নয়ন কাজে খরচ করতে চায় সরকার এর মধ্যে তিন লাখ বিরাশি হাজার কোটি টাকা আয়ের মধ্যে তিন লাখ তিরিশ কোটি টাকায় সংগ্রহের দায়িত্ব এনবিআর এর এই বাজেট চলতি দুই হাজার উনিশ বিশ অর্থ বছরে বাজেটের তুলনায় প্রায় চৌত্রিশ হাজার কোটি টাকা বেশি করোনা মহামারীর কারণে এবার বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্য সামাজিক সুরক্ষা এবং কৃষিখাত গতানুগতিক আয় হিসাব নিয়ে তৈরি অর্থমন্ত্রী বাজেটের বক্তৃতার শিরোনাম অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা এবার বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতা বাড়তে পারে কালো টাকা সাদা করার সুযোগ রেখে বাড়ানো হচ্ছে করমুক্ত আয়ের সীমা করোনা মহামারীতে অর্থনীতি চাঙ্গা করতে বাজেটের বিভিন্ন দিক নির্দেশনা থাকছে বাজেট উত্থাপনের আগে সংসদ ভবনে মন্ত্রীসভায় বিশেষ বৈঠক চলছে এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে চট্টগ্রামে পরিবারের দশ সদস্য সহ করোনা আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম আট আসনের আওয়ামী লীগ সংসদ সদস্য মুসলিম উদ্দিন আহমদ চট্টগ্রামে এ নিয়ে দুজন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হলেন জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে একশো জন এদিকে করোনা বরিশালে এক মুক্তিযোদ্ধা সহ দুজনের মৃত্যু হয়েছে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয় এছাড়া বরিশাল বিভাগে ছয় জেলায় ডাক্তার পুলিশ ও নার্স সহ নতুন আটান্ন জনে করোনা শনাক্ত হয়েছে বান্দরবানেও করোনা একজনের মৃত্যু হয়েছে এক এস সহ নতুন করে আক্রান্ত হয়েছেন পাঁচজন এদিকে সিলেটে করোনা পজিটিভ হয়েছে একানব্বই জনের মোট আক্রান্ত এক জন রংপুরে পুলিশ ও স্বাস্থ্যকর্মী সহ তেইশ জন নতুন করে শনাক্ত হয়েছেন এছাড়া দুই চিকিৎসক ও ব্যাংকার সহ ব্রাহ্মণবাড়িয়ায় আরও আটাইশ জন এবং শরীয়তপুরে পনেরো জনের করোনা শনাক্ত হয়েছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ জাতীয় সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে দীর্ঘ এগারো মাস কারাভোগের পর দুই সালের এই দিনে মুক্তি পান তিনি এক এগারো তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন মামলায় দু সালে সাত সালের জুলাই শেখ হাসনাকে গ্রেফতার করা হয় কারাগারে থাকাকালে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন সে সময় চিকিৎসার জন্য জাতীয় ও আন্তর্জাতিকভাবে তার মুক্তির জোরালো দাবি উঠে আওয়ামী লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের দাবিতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হয় অন্যান্য বছর বড় আয়োজন থাকলেও করোনাভাইরাসের কারণে এবার তেমন কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করছে না আওয়ামী লীগ এবার আন্তর্জাতিক ফিলিস্তিনে দখলকৃত পশ্চিম তীর ও জর্ডান উপত্যকায় ইসরায়েলের ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনায় কঠোর নিন্দা জানিয়েছে ওআইসি সংস্থা নির্বাহী কমিটির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বিশেষ বৈঠকে এই নিন্দা জানানো হয় ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন তিনি জানান ফিলিস্তিনের নেতৃত্ব ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশের সমর্থন ও সংহতি রয়েছে মধ্যপ্রাচ্যের সংকটে স্থায়ী সমাধানে দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানকে বাস্তব সম্মত বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী পুঁজিবাজের তালিকাভুক্ত এগারোটি কোম্পানি পরিচালনা পৌষ সভা আজ অনুষ্ঠিত হবে কোম্পানিগুলো হলো স্ট্রাইল ক্রাফট ইস্টার্ন হাউজিং অল টেক্সট ইন্ডাস্ট্রিজ মুজাফর হোসেন স্পিনিং মিলস শাসা ডেনিমস এমবি ফার্মা রহিম টেক্সটাইল মালিক স্পিনিং মিলস সেভিও পেট্রোকেমিক্যাল এনভয় টেক্সটাইল এবং সাভার রিফ্যাক্টরিজ লিমিটেড দিনের বিভিন্ন সময় অনুষ্ঠিত কোম্পানিগুলোর সভায় একত্রিশ মার্চ দু সমাপ্ত সময়ে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে ডেল্টা হসপিটালস লিমিটেডের আইপিও বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বুক বিল্ডিং পদ্ধতিতে শর্ত অনুসারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করার জন্য এই নিলাম অনুষ্ঠিত হয়েছিল তাতে কাঙ্ক্ষিত সাড়া না পাওয়ায় কোম্পানি নিজেই আইপিও বাতিল করার আবেদন করেছিল বিএসইসিতে নিলামে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত সর্বশেষ শেয়ার বিক্রি হয়েছে এগারো টাকা দরে যা কার্ট অফ প্রাইস হিসেবে চিহ্নিত শেয়ারের কার্ট অফ প্রাইস কম হওয়ায় বাজার থেকে ঘোষিত পরিমাণ অর্থ তুলতে হলে বেশি পরিমাণ শেয়ার ইস্যু করতে হতো বিউটি গ্রোথ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করেছে বিএসসি ফান্ডটি প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে দশ কোটি টাকা এর মধ্যে উদ্যোক্তার অংশ এক কোটি টাকা এবং সকল বিনিয়োগকারীদের জন্য 9 কোটি টাকা বদ্ধ রাখা হয়েছে যা ইউনিট বিক্রির মাধ্যমে উত্তোলন করা হবে প্রতি ইউনিটের অভিহিত মূল্য একশো টাকা ফান্ডটির উদ্যোক্তার সাধারণ বিমা কর্পোরেশন ও সম্পদ ব্যবস্থাপক সিডি সিড বিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ট্রাস্টি ও কাস্টিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে আইসিবি এবং ব্রাক ব্যাংক দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটেন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ বাংলা নিউজ